দার্জিলিংয়ের বাইরে এসবিএফ গেছে এবার রাজস্থানে, তাই টাকা তুলতে হবে। জানে তারা সিনেমা হলে লোকজন আসবে না, সিনেমা হলে এই সিনেমা কেউ দেখবে না, তাই টাকা তোলার ভরসাকে অ্যাডভার্টাইজমেন্ট, তাই এই সিনেমায় অ্যাডভার্টাইজমেন্টই আছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো একেন বাবু নিয়ে, রুদ্ধশ্বাস রাজস্থান। সিনেমাটা আমার কেমন লাগলো, পজিটিভ দিক নেগেটিভ দিক সব বিষয়ে থাকবে ডিটেলস আলোচনা। দেখুন সিনেমা স্টোরি আছে শুধু লাস্টের 20 মিনিট, বাকিটা ডেপোমো। আচ্ছা, বাকিটা আপনারা হলে গিয়ে দেখে নেবেন, আর স্টোরি নিয়ে কিছু ডিসকাস করলাম না। পজিটিভ দিক আছে দু একটা, একটা কিছু না হলেও একটা তো আছেই, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী মহাশয়ের অভিনয়। তিনি একেনবাবু চরিত্র হিসেবে দারুণ, তাকে বেশ ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে। আমার যতগুলো সিরিজ হয়েছে, যতগুলো সিনেমা হয়েছে, একটা দুটো পোর্শন ছাড়া আমার বেশ ভালো লাগে। তার কমিক টাইমিংগুলো ভালো, কোনো একটা খাজা লেখা বা খাজা সিনকেও তিনি তার কমিক টাইমিংয়ের জন্য সেটাকে এনহ্যান্স করতে পারেন, সেই পোটেন্সিয়াল তার মধ্যে আছে। সুতরাং একেনবাবু একবার হলেও আপনি যদি দেখতে চান অনির্বাণ চক্রবর্তীকে দেখার জন্য, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আরেকটা জিনিস আমার এই পার্টিকুলার সিরিজে ভালো লেগেছে, সেটা হচ্ছে বাপি এবং প্রমথকে যতই আমরা ক্রিটিসাইজ করি একদম ভালো লাগেনি, এখানেও যে ভালো লেগেছে তা নয়, এখানেও ভালো লাগেনি। বাট কম্পেয়ার টু আদার্স সিরিজ বা প্রথম যে সিনেমাটা, সেই যদি আমি কম্পারিজনে যাই, তাহলে তার থেকে একটু হলেও ভালো লেগেছে। তাদেরকে একটু স্পেস দেওয়া হয়েছে, যে তার জন্য বেশ ভালো। তো এই দুটো জিনিস, এবং কিছু কিছু জায়গায় একটু হোমাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সত্যজিৎ রায়বাবুকে, তার ফিল্মকে, তো সেগুলো কোথাও কোথাও বেশ ভালো লাগে। এটাই হচ্ছে পজিটিভ দিক এই পার্টিকুলার সিনেমার, বাকি পুরোটাই খাজা। দেখুন, প্রথমত আমি রাজস্থান নিয়ে কথা বলছি, তো আমাকে রাজস্থান বলতে শুধু জয়সলমের বললে হবে না, রাজস্থান একটা বিশাল বড় এরিয়া। তো প্রথমত আপনি যদি বলছেন তাহলে রুদ্রসার জয়পুর বলুন বা জয়সলমের বলুন, রাজস্থান শব্দটাই এখানে ভুল। এবং এটা বেসিক্যালি একটা ট্রাভেল ব্লগ, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওই যে উটের সিন যেগুলো আমরা দেখেছি অন্য আগে সিনেমায়, যেগুলোকে হোমাজ দেওয়ার মেবি তারা চেষ্টাও করতেও পারে, তো সেইগুলো ক্লিশে লাগে। পুরো যে ঘটনাটা সেটা প্রেডিক্টেবল মনে হয়, লাস্টের কিছু 20 মিনিট বা 15 মিনিট যে জায়গাটা আছে সেটা আপনার একটু হলেও ভালো লাগবে, ফিল গুড দেবে, বাট সেটাও না পার্টিকুলার পুরো সিনেমাটাকে এনহ্যান্স করে না। পুরো সিনেমাটার যে স্ট্রেংথ ছিল বা সিনেমাটার যে গল্পটার বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল, প্যারালাল একটা রাইটিং থাকার কথা বা একটা ক্যারেক্টার অ্যানালাইসিস থাকার কথা, চরিত্রায়ণ থাকার কথা, কোনোটাই ওয়ার্ক করে না পার্টিকুলারলি এই সিনেমায়। সিনেমার কমিক টাইমিং নিয়ে যদি কথা বলা হয়, প্রচণ্ড ক্লিশে খাজা, এবং কোনোটাই সেইভাবে ওয়ার্ক করে না যেটা অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারে। এখানে যেমন এই বললাম যে আদার্স অনেক ক্যারেক্টার এবার এই পার্টিকুলার সিনেমায় অ্যাড হয়েছে, তাদের অভিনয় ভালো হলেও তাদেরকে যেহেতু প্রেস দেওয়া হয়নি, তাদের যেহেতু লেখাগুলো বা চরিত্রগুলো সুন্দরভাবে আসেনি, তাই তাদেরকেও সেইভাবে রিমার্কেবল পারফরমেন্স দিয়েছে বলে মনে হয় না। সুতরাং পুরো সিনেমাটা আপনি যদি স্ট্যান্ডার্ড হিসাবে বিচার করেন, একেনবাবু সিরিজের কথা বলেন, তাদের ফ্র্যাঞ্চাইজির কথা বলেন, ব্র্যান্ডের কথা বলেন, কোনো জায়গাতেই কিন্তু সেই অর্থে সিনেমাটা ওয়ার্ক করতে পারে না। যেহেতু রাজস্থান ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভীষণ সুন্দরভাবে তারা এক্সপ্লোর করবে, খুব সুন্দর সুন্দর সেখানে সিনেমাটোগ্রাফির পজিশন আছে, কেননা বিভিন্ন জায়গা আছে। পুরো রাজস্থানটাকে যদি আপনি ভালো করে ঘোরেন, তাদের মধ্যে বিভিন্ন ক্লাইমেটিক পজিশন আছে যেগুলোকে খুব সুন্দরভাবে তারা ডিসকভার করতে পারতো। সেটা আমি শুধু কিলা বা রাজস্থানের মরুভূমি, উঁট বা বালির কথা বলছি না, এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যেগুলোকে দেখানো যেতে পারতো। আর ওই যে বালিকা বধূ যে ব্যাপারগুলো নিয়ে হয়েছিল, সেই জিনিসগুলো একদম ধোপে টেকে না, মানে খুব ক্লিশে লাগে, খুব ফ্ল্যাট একটা রাইটিং, খুব ফ্ল্যাট একটা ডাইরেকশন, অতি জঘন্য রাদার ডাইরেকশন, যেটা আমি কথা বলবো। এবারে লাস্ট আমি যে কথাটা বলবো, কারণ এই সিনেমাটা নিয়ে বেশি ডিসকাশন করার মতো সিনেমা নয়, এই যে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা আমি বলছি, যেটাকে এই সিনেমায় পুট করা হয়েছে, দেখে মনে হচ্ছিল না খুব ইরিটেটিং। টাকা আপনি ওঠাতে পারবেন না হয়তো সিনেমা হল থেকে, কারণ এরকম খাজা সিনেমা কেউ দেখবে না, আমাদের কোনো উপায় নেই তাই দেখতে হয়, তার জন্য যে অডিয়েন্সের কাছে টাকা উঠবে না ভেবে আপনি স্পন্সার জোগাড় করছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে একটা অ্যাড শ্যুট করছেন আলাদা করে, এবং সেটা সিনেমার মধ্যে প্রমোট করছেন। প্রথমত আমি অ্যাজ এ অডিয়েন্স সেই পার্টিকুলার প্রমোশনটা দেখবো কেন? আমি একটা সিনেমা দেখতে গেছি, কোনো ব্র্যান্ড প্রমোশন দেখতে যাচ্ছি না, তো এটা রিডিকিউলাস, তীব্র নিন্দা করছি। এই জিনিসগুলো যদি হতে থাকে, বাংলা সিনেমা সত্যিই খুব খারাপ জায়গায় পৌঁছাবে, যেটা করা একদম উচিত নয়। তো আমি আর বেশি কিছুতে গেলাম না, সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি, কিছু অংশ ছাড়া, কিছু পার্টিকুলার ইভেন্ট ছাড়া। বাকি কমপ্লিটলি আপনাদের চয়েস, এটা সম্পূর্ণ আমার মতামত, আপনাদের ভালো লাগতেও পারে, তাই আপনারা সিনেমা হলে যান এবং একেনবাবু দেখুন, এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।